স্টোরি বন্ধুরা আপনারা রেডি তো আজকে আমার গল্প শোনার জন্য আপনাদেরকে আমি আজকে শোনাবো আমার রাজস্থান ভ্রমণের গল্প হ্যাঁ বন্ধুরা ইন্ডিয়া ভ্রমণের পর্যায়ক্রমে বর্তমানে আমি রাজস্থানে অবস্থান করতেছি তো রেডি হয়ে যান আজকের ব্লগটি উপভোগ করার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু রাজস্থান আজকের ব্লগটি করতে যাচ্ছি আমরা রাজস্থান আজমির নিয়ে আজমিরের ব্লগ অলরেডি আপনারা হয়তো দেখছেন মাজারগিরি আমি বলছিলাম বাট এখন যেখানে আমি চলে আসছি এটা হলো যে কেরলাই এইখান থেকে আমার মেইন পয়েন্ট শুরু এই কেরলা থেকে আমি চলে যাব নেক্সট পয়েন্টে বাট নেক্সট পয়েন্টের নামগুলো আমার একটু ক্রিটিক্যাল লাগতেছে তেমন একটা রিচার্জ করা হয় নাই সময় পাই নাই যে আমি কোথায় কোথায় যাবো ওই প্ল্যান করার পর্যন্ত বিকজ কলকাতা থেকে এখানে আসা অবধি তেমন একটা রেস্টই পাই নাই জার্নি ছিল অনেক লং জার্নি বাই দ্য ওয়ে এখানকার ওয়েদারটা আমাদের তো ভালো লাগতেছে বলার বাহিরে বিকজ যখন কলকাতাতে ছিলাম এই ওয়েদার নিয়ে কিন্তু প্রচুর প্যারা খাওয়া লাগছে বাট এখানকার ওয়েদার একটু বৃষ্টি নেই অলরেডি কিন্তু বাংলাদেশ সহ কলকাতার যে ওয়েস্ট বেঙ্গল ওখানে কিন্তু সিঙ্গেল চলতেছে আর বৃষ্টির কারণে বাই দ্য ওয়ে বন্ধুরা এখন আমি ভিতরে যাবো আই ডোন্ট নো ভিতরে গিয়ে শ্যুট করতে পারবো কিনা শ্যুট করা কিন্তু নিষেধ তো এখানে যিনি আমাকে গাইড করবেন দাদা আপনার নাম কি আছে উমেশ ভাই উমেশ ভাই উমেশ ভাই কাহা কাহা জানা হে আজ তারাগড় যাইঙ্গে পুষ্কর যাইঙ্গে তারাগড় পুষ্কর আর আনাসাগর ঝিল আনাসাগর মহারানা প্রতাপ মহারানা প্রতাপ তো চৌহান কা স্মারক পৃথ্বীরাজ চৌহান কা স্মারক পৃথ্বীরাজ চৌহান কা স্মারক স্মারক রেগিস্তান अकबर का किला यहाँ का कोई घटना है अंदर जाके देखना पड़ेगा तो गाइस हमारे ब्लॉग शुरू अकबर किला तो आपने एंजॉय करते देखो आज के राजस्थान ब्लॉग বন্ধুরা ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকতে দেন আকবর আকবরের কেল্লাই তো ক্যামেরা ভিতরে ব্যাগে ঢুকিয়ে এখন আমি এন্ট্রি করতেছি টিকিট কিন্তু 20-50 তারপর হলো যে সম্ভবত 100 রুপি যেহেতু আমি হিন্দিতে কথা বলছিলাম আমি আমার কাছ থেকে 50 নিয়েছে ফরেনারদের কাছ থেকে কিন্তু আরও বাড়তি নেওয়ার কথা ওয়াও আকবর কা কেল্লা ইয়া কা আকবর আই থিঙ্ক বহুত জায়দা আমির থা সরি আমি হিন্দি বলতেছি অনেক বড় লোক ছিল মনে হয় দেখেন আকবর তো আকবর এই যে বিভিন্ন ধরনের হিন্দি মুভিতে দেখা হয় রাজবাড়ি রাজাদের গড় বাড়ি আকবর কা কিল্লা এক অসাধারণ ইতিহাস আছে কিন্তু তো আমি এখন সেলফ শুট এত কিছু বলবো না এখানে দেখবো আপনাদের জন্য আমি হয়তো ভয়েস ওভার কিছু বলবো এইসব কিছু নিয়ে বাই দ্য ওয়ে দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে কি বলবো আমি ওয়াও স্টোরি বন্ধুরা আপনারা রেডি তো আজকে আমার গল্প শোনার জন্যে আপনাদেরকে আমি আজকে শোনাবো আমার রাজস্থান ভ্রমণের গল্প হ্যাঁ বন্ধুরা ইন্ডিয়া ভ্রমণের পর্যায়ক্রমে বর্তমানে আমি রাজস্থানে অবস্থান করতেছি তো রেডি হয়ে যান আজকের ব্লগটি উপভোগ করার জন্যে গাইস এটা নিয়ে পুরো ভিডিও করা পসিবল না মিনিমাম হলে 2-3 ঘন্টার উপরে হয়ে যাবে তো আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা আমি হয়তো ভয়েস ওভারে দিয়ে দেবো যদি আপনাদের এটা নিয়ে ফুল জানতে হয় অবশ্যই এখানে আসবেন এসে ঘুরে যাবেন যদি না আসেন বুঝতে পারবেন না এবং এখানকার অনেক ইতিহাস আপনি জানতে পারবেন চলো
গাইডটা ভিতরে ঢুকে নাই, শেট, আমাকে বলছে গাড়ি নিয়ে আসতেছে, আমি ঢুকে গেলাম। বন্ধুরা আমরা এখন চলে আসলাম সানজেইকে নাসিয়ান দেখার জন্য, উপরে উঠতেছি। টিকিট হলো যে 20 রুপি, প্রথমত হলো যে 200 রুপির একটা নোট দিলাম, বাড়তি দিলে অনেক কষ্টে আবার বাহির থেকে গিয়ে বাড়তি আনা লাগছে। মানি থেকে বাংলাদেশের টাকা এবং ইন্ডিয়ার টাকা অনেক তফাৎ, এটা বুঝতে পারলাম আমি। বাই দ্য ওয়ে চলেন উপরে যাই এবং আপনাদেরকে ভয়েস ওভারের মাধ্যমে সানজেইকে নাসিয়ান সম্পর্কে কিছু বলি। সোনিজিকে নাসিয়ান রাজা রায় বাহাদুর শেঠ সোনিজি এটি নির্মাণ করেন। তার সাথে কিন্তু আরও অনেক নামের উপাধি আছে, যা যেটা আমার বলতে একটু প্রবলেম হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে। তাই হোক আপনারা একটু বুঝে নেবেন, না হলে একটু গুগলে সার্চ দেবেন। যে এখন যে কথা হলো সেটি হলো যে দেখেন দুতলা তিনতলা মিলে কিন্তু এই পুরাটা নাসিয়ানটা তৈরি করা হলো। সেটা কি আগেরকার আমলের যুদ্ধের পটভূমি নিয়ে কিন্তু একটা মডেল টাউন ওরা মানুষকে প্রতিচ্ছবি হিসাবে দেখানোর চেষ্টা করলো। এবং এর চেয়ে মজার বিষয় কি জানেন, লোক মুখে শোনা যায় এটি নাকি স্বর্ণের মানে পলব দেওয়া প্রত্যেকটা মূর্তি এবং প্রত্যেকটা জিনিসের উপরে, দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। আজমিরে আসলে কিন্তু আপনাকে কিন্তু বিভিন্ন যারা কিনা আপনাকে ঘুরাবে অথবা এমনিতে টুরিস্ট ছাড়াও কিন্তু অনেকে আসে। সামনে কিন্তু রয়েছে লাল মন্দির, লাল পাথরের মন্দির, যেখানে কিন্তু আমি সাধারণত ঢুকি না, আপনারা আসলে ওখানেও কিন্তু ঘুরে যেতে পারবেন। যাই হোক রাজা জিকে নাসিয়ান ঘোরা শেষ হলে আমরা কিন্তু এখান থেকে চলে যাব পুষ্কারের উদ্দেশ্যে। पुष्कर, राइट? वाओ भाई, इस पहाड़ का नाम क्या है? ये आना सागर। आना सागर, यहाँ क्या आने में पड़ेगा या कुछ? ये पूरा आना सागर है, आने पहले पुष्कर करके आया थे, वहाँ से यहाँ पर फिर से आऊंगी, राइट? वापस इधर आना पड़ेगा। ओके, पहले जो दूर पड़ता है ना। हाँ हाँ, ओके भाई। आपका नाम क्या है? मेरा नाम प्रेम। प्रेम भाई, मेरे को अच्छी तरह से दिखाना भाई, मैं यूट्यूबर हूँ, ब्लॉग करने के लिए आया हूँ आउट ऑफ इंडिया। ओके भाई, शुक्रिया। गाइस सौंदर्य এখন লাগতেছে আমার কাছে, আমি গাড়িতে বসছি, দেন হলো যে মানে বাহিরের দৃশ্যটা যদি দেখে আপনাদেরকে দাঁড়ান। বন্ধুরা বর্তমানে আমি চলে যাব যে পুষ্কর কা ডিজার
মানে এখানে আসছে এখান থেকে ওরা বিভিন্ন ভিউ পয়েন্টে নিয়ে যাবে আমাকে অনেকগুলো ভিউ পয়েন্ট দেখালো এখানে এজ লাইক হলো যে গোলাপের বাগান রেগিস্তানে মানে এমন নাকি কোনোখানে হয় না ওরা যেটা আমাকে বললো এক দ্বিতীয়ত হলো যে কারণার্জন মুভি শুটিং দেন বাজরঙ্গি ভাইজানের এবং এখানকার কিছু ট্রেডিশনাল গান হয় এবং রেগিস্তানের বিভিন্ন অনেক কিছু বললো আমি জানি না যে এত কিছু কীভাবে কভার হবে আই থিঙ্ক এমনটাই হবে যে কুয়াকাটায় যেমন বিভিন্ন ধরনের 14-15টা বিচের নাম বলে এক ঘন্টার ভিতরে ঘুরানো শেষ হয় আই থিঙ্ক হবে তারপরে দেখি ট্যুরটা করে দেখে এমন হয় বাই দ্য ওয়ে এখানে এসে কিন্তু তিন ধরনের প্যাকেজ আছে এক হলো যে আপনার উঠে করে যাওয়ার জন্য দুইটা প্যাকেজ নর্মাল আরেকটা ভিআইপি দেন আমি যেটা নিলাম জিপ মানে এক্সপেন্সিভ এটা আরও 5,000 রুপি অ্যারাউন্ড উনি আমাকে সব কিছু ঘুরাবে 25 কিলোমিটারের ভিতরে তবে যাই ওখানে গিয়ে বেশি কথা বলবো না জাস্ট কিছু ফুটেজ নেব বিকজ প্রচুর রোদ তো বন্ধুরা চলেন রেগিস্তানটা ঘুরে আসি আমরা সবাই মিলে থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে হ্যাঁ বন্ধুরা ঘুরতে ঘুরতে আজকে আমার অবস্থান রাজস্থান লাইফে ঘোরাটা না অনেক জরুরি বুঝছেন একটা কথা কি জানেন যে আমি তো মুসলমান আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে জ্ঞান অর্জনে প্রয়োজনে চীন দেশে যাও এ কথাটার মিনিং আমি কখন বুঝি জানেন যখন আমি ট্রাভেলিং শুরু করি অ্যাকচুয়ালি জ্ঞান অর্জনে চীন দেশে যাওয়া মানে পড়ালেখা করার জন্য খাতা কলমে না জ্ঞান পড়ালেখা কিন্তু অথবা বুদ্ধি কিন্তু শুধু যে স্কুলে মিলে তা কিন্তু নয় ভ্রমণও কিন্তু মিলে আপনি যখন ভ্রমণ করবেন সাপোজ ঢাকা থেকে আপনি চট্টগ্রাম যাবেন যদি মুসাফির হয়ে থাকেন আগেরকার আমলের মানুষজনে কী করতো জানেন যে ঢাকা থেকে ওখানে যাওয়ার জন্য প্রথম হলো যে আপনার ঢাকা থেকে কিশোরগঞ্জ আসতো অথবা ঢাকা থেকে আপনার যেত কুমিল্লা কুমিল্লা একদিন থাকার পর ওই কুমিল্লার লোকজনের সাথে কথাবার্তা বলতো ঢাকার কালচার ওদেরকে বলতো ঢাকার নিয়ম ঢাকার রুলস রেগুলেশন সব শোনাতো ঢাকার ভালো দিকটা তুলে ধরতো তারও তাদের ভালো দিকটা তাদের বিচার আচার সব কিছু আপনাকে বলতো তো এই যে জ্ঞান আদান প্রদানের মাধ্যমটা কিন্তু তখন হয়ে যেত তখন কি সে জ্ঞান অর্জন করতে পারতো বিষয়টা কিন্তু অনেক গভীর আপনি যদি বুঝেন অথবা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন তো আপনি কুমিল্লার জ্ঞানটুকু অর্জন করলেন কুমিল্লার পর গেলেন ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে ফেনী ফেনী থেকে আপনি গেলেন লাকসাম এভাবে করে চট্টগ্রাম অবধি যাওয়া পর্যন্ত যতগুলো জায়গায় আপনি থাকবেন ওই সব জায়গার খাবার দাবার সম্পর্কে আপনার ধারণা হলো ওই সব জায়গার লোকজন সম্পর্কে আপনার ধারণা হলো ওই সব কালচার কৃষ্টি সব কিন্তু আপনার ভিতরে আপনি নিয়ে নিতে পারলেন এর জ্ঞান অর্জনের এর চেয়ে সহজ এবং এর চেয়ে ভালো মাধ্যম আমার মনে হয় আর কিছুটাই হতে পারে না বাই দেব বন্ধুরা কথা বেশি বলে ফেলতেছি ছোটো মানুষ আমি রোহানি কিন্তু আপনাদের কাছ থেকে আজকের মতো এখান থেকে বিদায় নেবো আপনাদেরকে আমি কিন্তু যে এরপর ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে বিদায় নেবো সরি আমরা না আমি রোহান আপনাদের কাছ থেকে বিদায় নেবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ